সম্মানীয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অনলাইন যে ফর্ম আপ সেইটা ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন তার আগে অনেকের মনে একটি প্রশ্ন রয়েছে অনেকে কমেন্ট করছেন যে আপনি কি কাজ করলে আপনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যে প্রকল্প সেই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বলে রাখি এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়ে দিয়েছেন যে আপনি যদি এই আঠারোটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ করেন তাহলে অবশ্যই আপনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মার জন্য আবেদন করতে পারবেন তো এখানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার একটি যে নোটিশ সেটা এখানে প্রকাশিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখানে আঠারোটি কাজের কথা বলা হয়েছে এই আঠারোটি কাজের মধ্যে আপনি যদি একটা কাজ করেন তাহলে অবশ্যই আপনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যে প্রকল্প সেই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তখন অবশ্যই এখানে দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু ইংলিশে দেওয়া হয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে বাংলা একটা পিডিএফ আছে আপনাদেরকে সেখান থেকে আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যে প্রকল্প সেই প্রকল্পের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে এখানে আঠারোটি কাজের কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে মাছের জাল প্রস্তুতকারক আপনি যদি মাছের জাল তৈরি করছেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি দর্জি হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি ধোপা হয়ে থাকেন তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি মালা প্রস্তুতকারক হয়ে থাকেন যদি মালা প্রস্তুত কাজ করছেন তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি নাপিত হয়ে থাকেন আপনার যদি সেলুন থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি পুতুল বা খেলনা তৈরি করছেন তাহলে সেই কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি ঝুড়ি তৈরি কাজ বা মাদুর তৈরির কাজের সঙ্গে আপনি যুক্ত থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি রাজমিস্ত্রির কাজ করছেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর আপনি যদি মুচি হয়ে থাকেন অর্থাৎ চর্মকার বা জুতোর কারিগর হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিংবা আপনি যদি ভাস্কর অর্থাৎ মূর্তি কার বা স্টোন কারবার হয়ে থাকেন তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি কুমার হয়ে থাকেন তবু অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি সোনার কাজ করেন স্বর্ণকার হয়ে থাকেন তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি হাতুড়ি বা টুল কিট প্রস্তুত হয়ে থাকেন বা সেই সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি কামারের কাজ করেন তবু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি নৌকা তৈরির কাজ করেন তবু আপনি অ্যাপ্লাই করতে পারবেন কাঠ মিস্ত্রি যদি হয়ে থাকেন তবু আপনি অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এখানে যে কাজের কথাগুলো বলা হলো এই সমস্ত কাজ যদি আপনি করেন তাহলে আপনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যে প্রকল্প সেই প্রকল্পের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা অবশ্যই এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি যে কাজটি করছেন সেই কাজের নাম কি এখানে যে লিস্টে যে আঠারো রকম কাজের কথা বলা হয়েছে এই লিস্টে আপনার কাজের নামটা কি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিংবা আপনি এটা কমেন্ট করবেন যে আপনি এই মুহূর্তে কী কাজ করছেন কমেন্ট করবেন এবং এটাও কমেন্ট করবেন যে আপনি যে কাজ করছেন সেই কাজের নাম যদি এই লিস্টে না থাকে তাহলে আপনি কি কাজ করছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাকে জানাবো যে আপনি যে কাজটি করছেন সেক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা না অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তখন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভাল লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন